ঝালকাঠির কাঠালিয়ায় পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের কেন্দ্রের ইনচার্জ ও লাইনম্যান মারা গেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নিয়ামপুরা মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মরিচবুনিয়া পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও লাইনম্যান মনির হোসেন। কেন্দ্র ইনচার্জ মিজানুর রহমান পটুয়াখালী জেলার বাসিন্দা এবং মনির হোসেনের বাড়ি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে। স্থানীয়রা জানান, নিয়ামতপুরা মোল্লাবাড়ি এলাকায় তার ছিঁড়ে নিচে পড়ে থাকার বিদ্যুতের লাইন মেরামত করার সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তারা দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিমারানী সরকার তাদের মৃত ঘোষণা করেন। কাঠালিয়া থানার ওসি শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।